আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো স্পেশাল ফালুদা। পানিটা বলক এসে গেলে আমি দিয়ে দিব 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সাবু। সাবুগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। সাবুদানার কনসিস্টেন্সিটা এরকম হয়ে গেলে আমি এখন নামিয়ে ফেলব, নামিয়ে পানি দিয়ে ধুয়ে নেব। সাবুদানাগুলো আমার সিদ্ধ হয়ে গেল। এবার একই প্রসেসে আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নেব। এবার আমি 1 কাপ পানি দিয়ে দিব। 1 কাপ পানিতে 1 টিস্পুন আগার, 1 টিস্পুন ঠান্ডা পানিতে আগেতে গুলিয়ে নেব। এরপর দিয়ে দিব 1/3 কাপ চিনি। এবার এটাকে আমি জাল দিয়ে নেব। 3টা বাটিতে সমান আকারে ঢেলে নেব। এতে দিয়ে দেব আমি ফুড কালার। ফুড কালারটা দেওয়ার পরে আমি এটাকে গুলিয়ে ঠান্ডা বাতাসে রেখে দেব, যাতে করে তাড়াতাড়ি জমে যায়। আমি 1/2 লিটার পানি দুধ নিয়েছিলাম, দুধটা জাল দিয়ে আমি অর্ধেক করে নিয়েছি এবং এর ভিতর দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা গলে আসলে আমি দিয়ে দেবো এর ভিতরে আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার। পাউডারটা আমি আস্তে আস্তে ঢেলে দেব। দুধটা ঘন হয়ে আসলে আমি নামিয়ে নেব এবং এটা আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার ফালুদাকে সাজিয়ে নেওয়ার জন্য নিয়েছি কলা, সাবু, নুডলস এবং আগে থেকে আগার, আর নিয়েছি আপেল, আনার, আঙুর। এগুলোকে আমি ডেকোরেশনের জন্য, আর এপাশে আইসক্রিম আর ফ্রিজে রাখা সেই দুধ। এবার আমি 4টে বাটিতে সাজিয়ে নেব। আমি প্রথমে নুডলসগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব সাবু। এরপর আস্তে আস্তে দিয়ে দেব আগারগুলো। দেখুন আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বিভিন্ন কালারের আগারগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো ফ্রুটগুলো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি।
আবার এরপর একটা স্তর সাজিয়ে নিব, লুডুস দিয়ে দিলাম। আবার দিয়ে দেব সাবুদানা। এরপর আবার আগার আগারগুলো দিয়ে কিছু ফ্রুট দিয়ে সাজিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সাজিয়ে দিচ্ছি। আবার ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। এবার দুধ আর আইসক্রিম দিয়ে সাজিয়ে দিলাম। সবশেষে আনার দিয়ে সাজিয়ে দিলাম। হয়ে গেল আমার ফালুদা রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে করে পরবর্তী নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। খুদা হাফেজ।